ব্যাচেলর ছেলেগুলো এক সময় বদলে যাবে, রাজ্জিকে সিনেমা দেখার সময় তাদের হবে না, সারা রাত কার্ড খেলার নেশা হারিয়ে যাবে, নোংরা বালিশে তাদের ঘুমানো হবে না, সারা ঘরে সিগারেটের ধোঁয়া ছড়ানোর সাহস তারা পাবে না, ঘুম থেকে দুপুর 2টা বাজে ওঠার সুযোগ তাদের হবে না। হঠাৎ করে সব পাল্টে যাবে, লাইফটা অন্যরকম হয়ে যাবে, একবেলা খাওয়ার অভ্যেসটা বদলে যাবে, টঙ্গে চা খাওয়া হবে না, 8 টাকা দামের সিগারেটে ভাগাভাগি করে খাওয়ার দিন শেষ হয়ে আসবে, এক টুকরা বিস্কিট নিয়ে কাড়াকাড়ি করা হবে না, আড্ডার সময় একদিন কমে আসবে, আড্ডা দিতে ইচ্ছে করবে অথচ ইচ্ছেটা বেশিরভাগ সময় ইচ্ছেই থেকে যাবে, একসাথে 10-12 জন মিলে হাসাহাসির তুফান সৃষ্টি করা হবে না, রাত জাগলে কেউ একজন হাত ধরে বসে থাকবে, চাইলেও রাত জাগা যাবে না, সিগারেট খেলে কেউ একজন রাগ করবে, তীব্র অভিমান নিয়ে চোখ দুটো ছল ছল করবে, ভোর সকালে ঘুম থেকে উঠানোর জন্য মিষ্টি করে বকাবকি করবে, কোমল হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে, আলতো করে কপালে চুমু দিয়ে চা বানাতে চলে যাবে। সারা দিন ঘোরাঘুরি করা ছেলেগুলো একসময় সিটি বাসে চড়ে বারবার ঘড়ি দেখে অস্থির হবে, কে যেন ডাকছে, অপেক্ষা করছে, বাসায় তাড়াতাড়ি যেতে হবে, তাড়াহুড়ো করতে গিয়ে কেউ একজনের সকালের আবদারটুকু ভুলে যাবে, মন কষাকষি হবে, সুখের কিছু মুহূর্ত কেটে যাবে, এখনকার মতো বুকে ল্যাপটপ নিয়ে ঘুমানো হবে না, কেউ একজনের মাথা বুকে নিয়ে ঘুমাতে হবে, ল্যাপটপের ভারে তখন বুকে ব্যথা হবে না, চুলগুলো বারবার মুখে এসে পড়বে, একটা দুটো চুল মুখের ভেতরে ঢুকে যাবে, চুলগুলো সরিয়ে দিলে বুকের মধ্যে কেউ একজন আরো জোরে মাথা গুঁজবে, একটু ব্যথা হবে না, একটুও না। সময়ের সাথে এভাবেই হারিয়ে যাবে আমাদের প্রিয় সময়গুলো, হারিয়ে যাবে আনন্দের দিনগুলো।